হ্যালো স্টুডেন্টস, আমি পরমানন্দ স্যার। আমার চ্যানেল টেকনিক্যাল জিওগ্রাফিতে তোমাদের সবাইকে স্বাগত। স্টুডেন্টস, আমি আমার চ্যানেলে ভূগোলের এবিটি টেস্ট পেপারে সলভ করা অ্যানসার্সগুলোর ভিডিও আপলোড করে থাকি। তোমরা অবশ্যই আমার চ্যানেল টেকনিক্যাল জিওগ্রাফিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে ক্লিক করে রাখো, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোর আপডেট তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে আজ শুরু করছি এসি 234। প্রথমে এমসিকিউ নিয়ে আলোচনা করব, তারপর এসিকিউ। প্রথম প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় টাইফুন। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয়। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে হ্যামলেট। রেড ডেটা বুক যে তথ্য প্রকাশ করে সবগুলি ঠিক। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি। চার্নোজ মৃত্তিকা দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল পর্জল। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে স্পিট। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে উঠে তাকে বলে সমান্তরাল জলনির্গম প্রণালী। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিচিত পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। নরওয়ে ও সুইডেনের উপকূল হল ফিয়র্ড উপকূল। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে এল আকৃতির। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। পরের প্রশ্ন, ওলেরিকালচারে কোন সবজির চাষ হয়? কুমড়ো। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে বিশাখাপত্তনমে। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হল নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প হল পেডরোসান শিল্প। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হল উত্তরপ্রদেশ। কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় সোনালী কলারির। নেক্সট প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। এবার এসএকিউ। প্রথম প্রশ্ন, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। আচ্ছা, উৎপত্তি ও গঠন অনুসারে প্রবাল প্রাচীরকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রান্তদেশীয় রিফ, দু নম্বর হচ্ছে ব্যারিয়ার রিফ বা প্রতিবন্ধক প্রাচীর, তিন নম্বর হচ্ছে অ্যাটল। নেক্সট প্রশ্ন, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। ক্রমবর্ধমান নগরায়নের ফলে মূল নগরের সঙ্গে অনেকগুলি পৌরবসতির মিলনকে বলা হয় পৌরপুঞ্জ। আচ্ছা, এই পৌরপুঞ্জ বা কনারভেশন কথাটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস। যেমন একটা উদাহরণ বলা যেতে পারে, কলকাতার পৌরপুঞ্জ হুগলি নদীর উভয় তরে কল্যাণী বাঁশবেড়িয়া থেকে বজবজ উলুবেড়িয়া পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, এলুভিয়েশন কাকে বলে? না, মৃত্তিকার ওপরে যেসব খনিজ পদার্থ থাকে সেগুলো বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে ওই জলের সঙ্গে ভাসমান অবস্থায় ওপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হতে থাকে। এইভাবে মৃত্তিকার ওপরের স্তর থেকে নিচের স্তরে পদার্থের পরিবহন বা অপসারণ প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। পরের প্রশ্ন আছে, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর। পরের প্রশ্ন, শস্য সমন্বয়
কাকে বলে? না কোনো একটি নির্দিষ্ট কৃষি অঞ্চলের মধ্যে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বণ্টনের গাণিতিক সম্পর্ককে বলা হয় শস্য সমন্বয়। জেসি উইভার প্রথম শস্য সমন্বয়ের ধারণা দেন। এখানে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে যে জলবিন্দু বসতি কাকে বলে? কোনো শুষ্ক অঞ্চলে জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয় জলবিন্দু বসতি, যেমন মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি। পরের প্রশ্ন দিয়েছে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ। তবে এক নম্বরে প্রশ্ন, এখানে দুটো পার্থক্য বললে যথেষ্ট। মানে প্রথম পার্থক্য ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাতে, ঘূর্ণবাতের ক্ষেত্রে পার্থক্য যদি বলা যায়, ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, প্রতিঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। দু নম্বর, চারপাশ থেকে বায়ু ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে প্রবাহিত হয়, প্রতিঘূর্ণবাতের ক্ষেত্রে যেহেতু মাঝখানে উচ্চচাপ থাকে সেহেতু কী হচ্ছে, কেন্দ্র থেকে বায়ু চারপাশে প্রবাহিত হয়। ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী, প্রতিঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু শীতল ও নিম্নগামী। পরের প্রশ্ন হয়েছে কেরালায় স্থানান্তর কৃষির নাম কি? দেখো কেরালার স্থানান্তর কৃষির নাম হচ্ছে পোনম। পরের প্রশ্ন, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। না অপেক্ষাকৃত ছোট অঞ্চল জুড়ে কোনো একটি সমস্যা সমাধানের সম্ভাবনাকে উদ্দেশ্য করে স্থানীয় স্তরে পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে যে অঞ্চল গড়ে তোলা হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে। যেমন পর্যটন শিল্প বিকাশের জন্য হিমাচল প্রদেশ, দার্জিলিং প্রভৃতি। পরের প্রশ্ন, পরিবহনের মুখ্য উদ্দেশ্য কি? না পরিবহনের মুখ্য উদ্দেশ্য হল যাত্রী ও পণ্যদ্রব্য এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়া হয়। পরের প্রশ্ন আছে হেলিওফাইট কি? না যেসব উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে ভালোভাবে জন্মায় তাদের হেলিওফাইট বলে, যেমন সূর্যমুখী, বেল, নয়নতারা প্রভৃতি। আটিয়ে যে কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়? না ভাঞ্জপ্রাপ্ত প্রবেশ্য শিলার অধভঙ্গ গঠনে দেখা যায়। নেক্সট প্রশ্ন, বিপর্যয় প্রশমনের দুটি কৌশল উল্লেখ করো। না প্রথম কৌশল হচ্ছে বিপর্যয় প্রবণ এলাকা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দু নম্বর হচ্ছে সঠিক ভূমি ব্যবহার করতে হবে। অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে যে শ্বেত বিপ্লবের দুটি সমস্যা উল্লেখ করো। প্রথম সমস্যা, ভারতে উন্নত প্রজাতির গরু ও মোষের অভাব রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে গ্রামাঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদি পশুপালন হওয়ায় নানা রোগে আক্রান্ত হয়, ফলে দুধের উৎপাদন ক্ষমতা কমে যায়। পরের প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? দেখো এখানে এটা বাদ দিয়ে অন্যরকম একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যে অন্ধ উপত্যকা দেওয়া আছে, হয়তো কোনো জায়গায় শুষ্ক উপত্যকা কাকে বলে এটাও দিতে পারে। আচ্ছা অন্ধ উপত্যকা কাকে বলে সংজ্ঞাটা আমি বলি। না নদী উপত্যকাটি উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত জলপূর্ণ থাকে, তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্নিহিত হয়, তাই নদীর উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত প্রসারিত নদী উপত্যকাটিকে বলা হয় অন্ধ উপত্যকা। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ছত্তিশগড়ের রায়পুরের কাছে একটি অন্ধ উপত্যকা রয়েছে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য বিনাশের দুটি কারণ লেখো। প্রথম কারণ জলবায়ু পরিবর্তন ও ক্রমশ উষ্ণতা বৃদ্ধি। দ্বিতীয় কারণ হচ্ছে অতিমাত্রায় বন্যপ্রাণীর শিকার। পরের প্রশ্ন আছে বিশুদ্ধ কাঁচামাল কি? না যেসব কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তর করলে তাদের ওজন কমে না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন কার্পাস, পাট প্রভৃতি। অথবা দিয়ে দিয়েছে আর একটা প্রশ্ন, তথ্য বলতে কি বোঝো? না কোনো বস্তু বা উপাদান ও ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও সেই সংক্রান্ত জ্ঞানকে তথ্য বলে। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। এখানে প্রশ্ন দিচ্ছে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে, এখানে প্রশ্নটাকে আরেকভাবে দিতে পারে মৃত্তিকার রাসায়নিক ধর্মের ভিত্তিতে, কিন্তু এখানে যে প্রশ্নটা দিয়েছে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে দিয়েছে, এটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যাডোকেল আর একটা হচ্ছে পেডাল ফার। আর রাসায়নিক ধর্মের ভিত্তিতে যদি বলা থাকতো তাহলে হয়তো আম্লিক, ক্ষারকীয় ও প্রশমিত মৃত্তিকা।
অথবা দিয়ে প্রশ্ন দিচ্ছি, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের দুটি প্রভাব লেখো। না, প্রথম প্রভাব হবে যে অধিকাংশ শহরগুলিতে জনস্ফীতির পরিমাণ অস্বাভাবিক বাড়ছে। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রামগুলিতে জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। লাস্ট প্রশ্ন, পাদ সমভূমির সংজ্ঞা দাও। দেখো, এখানে পাদ সমভূমি বা এটার অপর নাম হচ্ছে পেডিপ প্লেন। না, মরুক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে একাধিক পেডিমেন্ট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্রায় সমতল যে ভূমিভাগের সৃষ্টি করে তাকে পেডিপ প্লেন বা পাদ সমভূমি বলে। এই পেডিপ প্লেনে মাঝে মাঝে ইনসেলভার্জ অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে। তাহলে স্টুডেন্টস, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।